আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, এই দেখুন, এটা আপনারা আরেকটু ঘুরিয়ে আমি দেখাই, এই এটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এটা আসলে কি। প্রথমত আমরা আমাদের বিশেষ করে পেশেন্টদেরকে বলি, এবং আমরা বিশেষ করে এটা পালন করার চেষ্টা করি, আর সেটা হচ্ছে কি, যে আপনি ঠান্ডার দিনে কুসুম গরম পানি খাবেন, রুম টেম্পারেচার পানি যেটা, সেই পানিটা আপনি খাবেন। এবং গরমের দিনে আপনি কি করবেন, নর্মাল পানি খাবেন, এবং ঠান্ডা পানি হিসেবে ফ্রিজের পানি খাবেন না, কারণ ফ্রিজের পানি অত্যন্ত আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। সেটার প্রমাণ অনেকে হয়তো পেয়েই থাকেন, যে খাওয়ার সাথে সাথেই তার গলার খুশখুশি সমস্যা শুরু যায়, বিভিন্ন রকমের সমস্যাগুলো তৈরি হয়। এখন কথা যেটা হচ্ছে, যে আমরা যেহেতু সব সময় আমাদের পেশেন্টদেরকে বা এমনি সাধারণ মানুষদেরকে আমরা সব সময় ন্যাচারাল 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 এটা আমরা বলি, কারণ ন্যাচারাল ভাবেই আপনাকে জীবন যাপন করতে হবে, ন্যাচারালেই কিন্তু আপনার সমস্যার সমাধান আছে, রোগ মুক্তি আছে, আপনি সুস্থ ভাবে জীবন যাপন করতে পারবেন ন্যাচারালের মাধ্যমে। যখন আপনি ন্যাচারাল জিনিস ব্যবহার করবেন, ন্যাচারাল ভাবে থাকবেন, ন্যাচারালের সঙ্গে যখন আপনি উঠতে বসতে পারবেন, হ্যাঁ, তখনই আপনি সুস্থ থাকতে পারবেন। আর যখন আপনি ন্যাচারাল থেকে বেরিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার সমস্যাগুলো তৈরি হবে। তো বিশেষ করে ফ্রিজের পানি আজকে যে কত বড় সমস্যা, এটা অনেকেই হয়তো জানেন, আশা করি সবাই জানেন, এটা কারো জানতে বাকি নেই। এবার আমরা বিকল্প হিসাবে কি করতে পারি, দেখেন আমাদের পূর্বপুরুষরা তারা কিভাবে, তাদের যুগে তো ফ্রিজ ছিল না, তারা কি করেছে, তারা এই যে মাটির হাঁড়ি হোক কিংবা মাটির কলস হোক, এইগুলো তারা ব্যবহার করত, তারা মাটির কলস ব্যবহার করত, হ্যাঁ, বিভিন্ন ভাবে তারা মানে ব্যবহার করত আর কি। তো এটা যখন আপনি সাধারণ ভাবে রাখবেন এবং এতে যখন পানি রাখবেন, তখন এটার খেতেও খুব ভালো লাগবে, মানে যে পরিমাণ ঠান্ডা হওয়া আমাদের বডির জন্য ভালো, সেই পরিমাণ মানে ঠান্ডা হবে এবং খেতেও ভালো লাগবে। আশা করি আপনারা সবাই জানেন যে আগে, বিশেষ করে আগে আমরা ওই মাটির কলস কিনে ওতে আমরা পানিটা খেতাম, খুব মানে ভালো লাগতো আর কি। তো ওটা ঠিক আছে, কিন্তু যখন আমরা ফ্রিজে চলে গেলাম, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো বেড়ে গেল। এই জন্য আমাদের পরামর্শ, আমরা পরামর্শ কি দিয়ে থাকি, আমরা সেটা হচ্ছে কি, ন্যাচারাল ভাবে আপনারা শুধু এটা যে আমরা মানে করেছি সেটা নয়, বরঞ্চ আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি যে রান্না বান্না করবেন, রান্নার যে হাঁড়ি বাসন গুলো সেগুলো মাটির হওয়া দরকার, আপনি যে রাখবেন সেটাও মাটির হওয়ার দরকার। একেবারে আপনাদের আমাদেরকে আগেকার যুগে যেতে হবে, যদি আমরা আগেকার যুগের মানুষের মতো যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের লাইফ স্টাইলটা সেই আগেকার যুগের মতো মানুষের মতো হতে হবে, অর্থাৎ মাটির বাসনপত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। তো যার কারণে আমরা এটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ওই সাইডে দেখছেন এটা রাখা আছে, ওখানে পানি ভরা আছে, আমরা সেই পানিটা ইউজ করি, এবং আমাদের কেউ আসলে সেই পানিটা ইউজ করা হয়। তারপর এটা আরেকটা রুমের জন্য এটা আছে, তো এটা আপনাদেরকে নিয়ে এসে সরাসরি দেখানো হলো, তাহলে আমাদের সেটা আমরা ব্যবহার করি, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক। তো এরকম ভাবে যদি একটা রেখে দেন, এখান থেকে পানি আপনারা ইউজ করবেন, দেখবেন খুব সুবিধাজনক হবে আর কি। তাহলে শুধু আমরা শুধু এটাকে বলি না, যে শুধু ডাব্বাটা বলি তা না, দেখেন আমাদের যে বোতল, এই যে দেখেন সম্মানিত দর্শক, এই এই যে বোতল, এই বোতলটাও কিন্তু আমরা মাটির ব্যবহার করছি, এই বোতলটা আমরা, এই যে মাটির বোতল আমরা ব্যবহার করছি, এই মাটির বোতলে কি থাকবে, পানি ঠান্ডা থাকবে ন্যাচারাল ভাবে। তারপরে আমরা শুধু বোতল নয়, আপনি যে যে গ্লাসটাতে পানি পান করবেন, সেই গ্লাসটাও আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সেটাও কিন্তু মাটির, এই মাটির গ্লাস কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ব্যবহার করছি। আমরা ন্যাচারালের সঙ্গে থাকতে বলছি, ন্যাচারালের সঙ্গে আমরা থাকার চেষ্টা করছি, হ্যাঁ, বিশেষ করে যারা গ্রামের মানুষ, গ্রামে যারা থাকেন তাদের জন্য এটা খুবই সহজ, মানে তারা একটু বেশি ন্যাচারাল ভাবে থাকতে পারেন আর কি। আর শহরের মানুষগুলোর জন্য একটু কষ্টকর হলেও আপনাকে সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার স্বার্থে চেষ্টা করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাচারাল বোতল, দেখতে পাচ্ছেন মাটির বোতল, এবং এটা হচ্ছে কি, মাটির গ্লাস। বিসমিল্লাহ, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে আমাদের যে ন্যাচারালের সঙ্গে আমাদের মানে কারবার, আমাদের কাছে আলহামদুলিল্লাহ সুগার, যেখানে সমস্ত ডাক্তাররা বলছে যে সুগার মানে লাইফ টাইম ওষুধ খেতে হবে, এবং আমাদের কাছে কেন
মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে পুরোপুরি আলহামদুলিল্লাহ কিওর হয়ে যাচ্ছে, সুবাটা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, জ্বর থেকে ভালো হয়ে যাচ্ছে। কেন? এই যে লাইফস্টাইল চেঞ্জ, কারণ আপনার লাইফস্টাইল যদি ভুল থাকে তাহলে আপনার কখনো রোগ ভালো হবে না। আপনার পায়ে কাঁটা থাকে আর ব্যথার জন্য আপনি ওষুধ খাবেন, কাঁটা বের করবেন না, আপনার ব্যথা কখনো ভালো হবে না। অনুরূপভাবে আমাদের লাইফস্টাইল জনিত যে রোগগুলো, সেগুলো লাইফস্টাইল চেঞ্জ না করা পর্যন্ত আপনার সেই রোগ কখনো ভালো হবে না, লাইফ টাইম আপনাকে ওষুধ খেতে হবে। তো সম্মানিত দর্শক, মোটামুটি এই ছিল আমাদের আজকের মেসেজ, যে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ন্যাচারাল ভাবে চলেন, প্রাকৃতিকের সাথে চলেন, প্রাকৃতিক ভাবে আপনি সমস্ত কিছু কাজগুলো করার চেষ্টা করেন, এবং আপনাদের যে হাঁড়ি বাসন, আপনার কলস, আপনার বোতল, এই যে আমরা আপনাদেরকে দেখালাম উদাহরণস্বরূপ, হ্যাঁ, তো এগুলো আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন। এবং এক্সট্রা যে আমরা শুধু ফ্রিজের পানি খাওয়ার কারণে আমাদের এক্সট্রা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।